স্বাগত, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে বেসিক ম্যাথ ফর অল স্বাগত জানাচ্ছে। আজকে তোমাদের সাথে আমরা আলোচনায় যাব তোমাদের উচ্চতর গণিতের 8.2, হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। আমরা জানি ত্রিকোণমিতিতে মোট 6টি অনুপাত রয়েছে। কয়টি অনুপাত আছে? 6টি অনুপাত। সেই 6টি অনুপাত কোন চতুর্ভাগে কোন অনুপাতের কি চিহ্ন, অর্থাৎ চতুর্ভাগে অনুপাত সমূহের চিহ্ন কি, হ্যাঁ আমরা সেটা আলোচনা করব। তারপরে আমরা এই ধরনের একটা প্রবলেম সলভ করব তোমাদের 8.2-এর 3 নম্বর অঙ্কটি। সাইন এ সমান 2/√5 হলে টেন এ এবং কস এ এর মান নির্ণয় করো। তোমাদের 8.2 এর উপর ভিত্তি করে, হ্যাঁ আর একটু ছোট একটু আলোচনা। আমরা জানি ত্রিকোণমিতিতে মোট কয়টি অনুপাত রয়েছে? 6টি অনুপাত রয়েছে। হ্যাঁ, সাইন থেকে আমরা লিখে থাকি যেমন সাইন থিটা, হ্যাঁ সাইন, তারপরে কোসাইন, COSIN, কোসাইন থেকে আমরা লিখে থাকি কি কস থিটা, তারপরে ট্যানজেন্ট TANGENT, ট্যানজেন্ট থেকে লিখে থাকি আমরা কে টেন থিটা। ওকে, তারপরে উল্টাটা এবার কোসেকেন্ড SECANT, কোসেকেন্ড থেকে কোসেক থিটা, হ্যাঁ তারপরে সেকেন্ড SECANT, সেকেন্ড থেকে সেক থিটা, কোট্যানজেন্ট TANGENT, কোট্যানজেন্ট থেকে কট থিটা। তো এই যে এই ঘটনাটা, এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো কীভাবে আসলে আসে তা কিন্তু আমরা সাধারণ গণিতেও কিন্তু আলোচনা, সাধারণ গণিতে আমরা আলোচনা করেছি। দেখুন, একটি সমকোণী ত্রিভুজের, খেয়াল করো, একটি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ নির্দিষ্ট কোণ, তার বিপরীত বাহুটা হলো কি, এটা লম্ব, বিপরীত বাহু বা লম্ব, হ্যাঁ সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, আর হ্যাঁ অতিভুজ সংলগ্ন যে বাহু অর্থাৎ সেটা হলো কি ভূমি। একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটা হলো লম্ব, একে আমরা লম্ব বা বিপরীত বাহু বলে থাকি। তাহলে আমরা কিন্তু পূর্ববর্তী আলোচনায় দেখাইছিলাম কি দেখিয়েছিলাম, খেয়াল করো, লম্ব, ল ভু ল, ল ভু ল, অ ভু, লম্বের ল, ভূমির ভু, লম্বের ল, অতিভুজের অ, অতিভুজের অ, ভূমির ভু। তাহলে লম্ব বাই অতিভুজ হলো নির্দিষ্ট কোণের কে সাইন, তারপরে হলো কোসাইন, ভূমি বাই অতিভুজ হলো কোসাইন, লম্ব বা ভূমি হলো কি ট্যানজেন্ট, ট্যানজেন্ট। এবার তার উল্টাটা, অতিভুজ বাই লম্ব হলো কোসেকেন্ড COSECANT, কোসেকেন্ড, আর অতিভুজ বাই ভূমি হইল সেকেন্ড SECANT, ভূমি বাই লম্ব কোট্যানজেন্ট TANGENT। তো এই যে SIN সাইন, ই বাদ দিয়ে সেখানে নির্দিষ্ট কোণটা বসাইলে হয় সাইন থিটা। তাহলে সাইন থিটাটা কীভাবে কীভাবে আসে দেখো,
लम्ब लम्ब बाय के अतिभुज लम्ब बाय अतिभुज निर्दिष्ट कोणेर साइन माने साइन थीटा भूमि बाय अतिभुज भू भूमि बाय अतिभुज निर्दिष्ट कोणेर कोसाइन তাহলে কোসাইনের আইন যদি আমরা বাদ দেই এখানে বসবে থিতা কস থিতা নির্দিষ্ট কোণটা বসবে তারপর হইল ট্যানজেন্ট লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি খেয়াল করো ট্যানজেন্ট তাহলে ট্যানজেন্টের জেন্ট বাদ দিয়ে এখানে নির্দিষ্ট কোণের প্রতীকটা বসবে তাহলে হলো ট্যান থিতা ট্যান জেন্ট বাদ যাবে জেন্টলম্যানের জেন্ট বাদ যাবে তো এইভাবে কো সেকেন্ড হ্যাঁ COS E কো সেকেন্ড এন্ড বাদ যাবে এন্ট এন্ট এইভাবে এন্ট মানে খেল পিঁপড়া এন্ট এন্ড বাদ দিয়ে সেখানে নির্দিষ্ট কোণটা বসবে হলো কোসেক থিতা সেকেন্ড এখানেও এন্ট বাদ যাবে হ্যাঁ ঠিক তার উল্টাটা তো এবার এই যে উল্টাটা যে হলো এখানে আমি ডান পাশে দেখাই কোসেক থিতা তো কোসেক থিতাটা তোমার হ্যাঁ অতিভুজ বাই লম্ব উপরে হবে অতিভুজ নিচে হবে কি ল অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব তাহলে সেক থিটা হলো কি হ্যাঁ কোসাইনের উল্টা অতিভুজ বাই ভূমি উপরে হইল অতিভুজ নিচে কি হবে ভূমি তারপরে কো ট্যানজেন্ট কো ট্যানজেন্ট এন জেন্ট বাদ যাবে এন মানে একটি একজন জেন্টলম্যানকে বাদ দিয়ে এন জেন্ট বাদ দিয়ে কট থিতা তো কট হবে কি ওই যে ট্যানজেন্ট অনুপাতের বিপরীত অনুপাত ভূমি উপরে যাবে লম্ব নিচে ভূমি বাই লম্ব তাহলে উপরে হইল ভূমি কি নিচে হইল লম্ব তাহলে আমরা যদি এটাকে আমরা মনে রাখি ল ভু ল অ ভু 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 এবার কোনগুলো হবে লম্ব বাই অতিভুজ সাইন ভূমি বাই অতিভুজ কোসাইন লম্ব বাই ভূমি ট্যানজেন্ট ঠিক তার বিপরীতগুলি হয় অনুপাতগুলো তো এগুলো যে আমরা বেশ কয়েকবার লিখি আওড়াইতে থাকি যদি ল ভু ল অ ভু তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ল ভু ল লম্ব ভূমি অতিভুজ লম্ব নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটা হইল লম্ব নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটা হইল লম্ব তো আমরা যদি এখানে এবার হ্যাঁ অক্ষর দেই সে এ ও বি একটি সমকোণী ত্রিভুজ উবিন্দুতে কোণ থিতা তার বিপরীত বাহু এ বি তো এ বি হলো লম্ব সমকোণ বি বিন্দুতে তার বিপরীত বাহুটা হলো অতিভুজ সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ আর ভূমি অতিভুজের সাথে যে বাহুটা কে মিলিত হয়ে কোণ উৎপন্ন হয় সেটা হলো কি ভূমি মনে রাখতে হবে লম্ব এবং ভূমি কিন্তু স্থান বিনিময় করে এক কখনো লম্বটা ভূমি হবে কখনো ভূমিটা লম্ব হবে তা নির্ভর করবে এই কোণটা কোথায় কোণ যদি এ বিন্দিত হইতো তাহলে উবিটা হইতো কি লম্ব আর এ বিটা হয়ে যেত ভূমি তো লম্ব মানে বিপরীত বাহু ভূমি হইল সন্নিহিত বাহু আর অতিভুজ তো অতিভুজ ঠিকই আছে তাহলে আশা করি এই প্রাথমিক আলোচনাটুকু থেকে আমরা কি ফিরে আসলাম হ্যাঁ এই কাজ আলোচনাটুকু থেকে আমরা এখন চলে যাই পরের স্টেজে আমরা চলে যাই পরের স্টেজে এই আলোচনাটুকু থেকে আমরা পরের স্টেজে যাই আমরা এটুক মুছে দিলাম তো এখন একটি সমতলে দুটি সরলরেখা যদি লম্বভাবে ছেদ করে তাহলে সমতলটি কয়টি ভাগে বিভক্ত হয় চারটি ভাগে বিভক্ত হয় ইহা আমরা কিন্তু হ্যাঁ স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রেও কিন্তু আমরা ইহা পড়েছি কোঅর্ডিনেট জিওমেট্রি হ্যাঁ লেখচিত্রের ক্ষেত্রেও কিন্তু আমরা পড়েছি লেখচিত্রের ক্ষেত্র আমরা কিন্তু এখানে আমরা দেখেছি তাহলে দেখো হ্যাঁ ছয়টি অনুপাত
हैं एक्स ओ एक्स प्राइम ख्याल करो वाई ओ वाई प्राइम दुटी सरलरेखा एक समतल के चारटी भागे भाग करे प्रथम चतुर्भाग द्वितीय तृतीय चतुर्थ चतुर्भाग घड़ीर काटार घूर्णनेर उल्टा दिक हलो धनात्मक मन रखते हबे प्रथम एभावे आसबे प्रथम द्वितीय तृतीय चतुर्थ एई हलो प्रथम चतुर्भाग एई हलो द्वितीय चतुर्भाग तृतीय चतुर्भाग चतुर्थ चतुर्भाग निश्चय तोमादेर एटुक मने आछे ओके তাহলে চতুর্ভাগের বিষয়টা চলে গেল এবার আমরা দেখানোর চেষ্টা করি যে এগুলি সরল রেখা উভয় দিকে তীরচিহ্ন দাও তো উভয়ন্দুতে ছেদ করলো তো প্রথম চতুর্ভাগ হলো ধনাত্মক ভূমি হ্যাঁ ছেদবিন্দু থেকে ডান পাশ ধনাত্মক উপরের দিক ধনাত্মক বাম পাশ ঋণাত্মক হ্যাঁ নিচের দিক ঋণাত্মক তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অল পজিটিভ এর অর্থ কি ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত সবগুলি ধনাত্মক সবগুলি ধনাত্মক যেমন এখানে হ্যাঁ ও এক্স এই যে রশ্মিটা ঘুরতে ঘুরতে যদি এই জায়গায় চলে আসে খেয়াল করো যদি এখানে চলে আসে তাহলে যে থিতা পরিমাণ কোণ যদি অতিক্রম করে আমরা যেহেতু কোণগুলিকে থিতার সাহায্যে প্রকাশ করেছি তার উপর যদি একটা বিন্দু নিতে পারি আমরা পি বিন্দু মনে করো তাহলে এটা যদি হয় তোমার কে বি তাহলে খেয়াল করো এই যদি বি হয় তাহলে এটুক হলো কি লম্ব তাই লম্ব যদি হয় মূল ছেদবিন্দু মানে মূলবিন্দু থেকে ডান দিক ধনাত্মক তাহলে এই চিহ্নটা কি পজিটিভ চিহ্ন আবার হ্যাঁ মূলবিন্দু থেকে উপরের দিকে ধনাত্মক তাহলে এই দূরত্বটা হবে তোমার কি পজিটিভ এই দূরত্বটা পজিটিভ তাহলে এই যে চতুর্ভাগ এই চতুর্ভাগে ছয়টি অনুপাতই কি পজিটিভ ধনাত্মক ঠিক আছে সকল অনুপাত ধনাত্মক এখানে আমরা কি লিখব হ্যাঁ সকল অনুপাত ধনাত্মক সকল অনুপাত ধনাত্মক মানে যেটাকে আমরা বলে থাকি অল পজিটিভ বাস সবগুলি অনুপাতই ধনাত্মক কেন বলো তো সকল অনুপাত কেন ধনাত্মক কারণ ভূমি ধনাত্মক লম্ব ধনাত্মক দূরত্বটা ধনাত্মক আশ্বাস মনে রাখতে হবে এই যে অতিভুজ অতিভুজ কখনোই ঋণাত্মক হয় না অতিভুজটা হলো ব্যাসার্ধ অতিভুজ কখনই ঋণাত্মক হয় না আমরা এবার দ্বিতীয় চতুর্ভাগে যাই সবসময় কোণ উৎপন্ন হবে ভূমির সাথে এক্স অক্ষের সাথে তো এইখানে এই রশ্মিটা যদি এরকমভাবে চলে আসে তো এখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি হ্যাঁ এই কোণটা যদি হয় তোমার কি থিতা তাহলে এটা যদি হ্যাঁ মনে করো সে পি ওয়ান আর এই হলো কি বি ওয়ান বি ওয়ান এটা এইভাবে লিখে এখানে বি ওয়ান তো এই কোণটা এখন দেখো মূলবিন্দু থেকে ছেদবিন্দু থেকে ঋণাত্মক দিকে এক্স প্রাইম তাহলে এই এই যে দূরত্বটুকু এই দূরত্বটুকু কি ঋণাত্মক এই দূরত্বটুকু ঋণাত্মক আর কে এই দূরত্বটা কি হলো ধনাত্মক এই দূরত্বটা ধনাত্মক কেন ধনাত্মক হবে এটা এই দূরত্বটা হবে কি ধনাত্মক এই হলো ঋণাত্মক কেন ধনাত্মক মূলবিন্দু থেকে উপরের দিকে ধনাত্মক মূলবিন্দু থেকে উপরের দিকে ধনাত্মক মূলবিন্দু থেকে উপরের দিক ধনাত্মক মূলবিন্দু থেকে বাম দিকে হলো ঋণাত্মক তাহলে এখানে আমরা খেয়াল করব এই যে ছয়টি অনুপাত সেই ছয়টি অনুপাতের মধ্যে এই চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ কোণটি তাহলে আমরা খেয়াল করি নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটা কি লম্ব ভূমি আর লম্ব ভূমি আর লম্ব তাহলে এখানে ভূমিটা মানে সন্নিহিত বাহুটা ঋণাত্মক তাহলে লম্ব এবং অতিভুজ
লম্ব আর কি অতিভুজ নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটা লম্ব। হ্যাঁ, আমরা কিন্তু এর উপর ভিত্তি করে আমরা কে কাজ করার চেষ্টা করি। কীরকম দেখো, ল ভু ল অ অ কে ভু, এর উপর ভিত্তি করে যদি আমরা কাজ করি তাহলে ব্যাপারটি কী দাঁড়ায়। লম্ব বাই অতিভুজ হলো কি, নির্দিষ্ট কোণের সাইন। হ্যাঁ, কোসাইন ট্যানজেন্ট। হ্যাঁ, আর এটা হলো কি কোসেক, কোসেক সেক কো ট্যানজেন্ট। এটাকে সবসময় রাখবে ল ভু ল অ ভু, ল ভু ল অ অ ভু। লম্ববায়ু ভূমি, ভূমি লম্ববায়ু অতিভুজ, ভূমি বায়ু অতিভুজ, লম্ববায়ু ভূমি। ওকে, তাহলে এখানে খেয়াল করো অতিভুজটা ধনাত্মক আর লম্বটা ধনাত্মক, তাহলে লম্ববায়ু অতিভুজ কি সাইন, তাহলে এখানে সাইন পজিটিভ। এই চতুর্ভাগে সাইন কি ধনাত্মক, সাইন যদি ধনাত্মক হয় তাহলে কোসেক, কোসেকটাও কি হবে ধনাত্মক, সাইন ধনাত্মক কোসেক ধনাত্মক। ওকে, এই দুইটা সাইন আর কোসেক ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে, আর বাকি চারটা অনুপাত হলো ঋণাত্মক। কেন সাইন ধনাত্মক হলো দেখো, লম্বর চিহ্ন দেখো, লম্ব এর চিহ্ন পজিটিভ, লম্ব পজিটিভ আর অতিভুজ পজিটিভ, তাই লম্বর অতিভুজের মধ্যে সম্পর্ক নিয়ে যে অনুপাত হয় তা হলো কি সাইন, এবং তার উল্টাটা হলো কোসেক, এই জন্য দুইটা ধনাত্মক। আমরা এবার কে এখানে চলে আসি, তৃতীয় কে তৃতীয় চতুর্ভাগে আমরা আসি এবার, এটা হলো উবিন্দু। তৃতীয় চতুর্ভাগে এই যে বিন্দুটা যদি ঘুরতে ঘুরতে তোমার যদি এই জায়গাতে যদি আসে, আমরা এটা এদিক দিয়ে দেখাই, বাস এবার এই বিন্দুটা কি, হ্যাঁ এটা পি টু, পি টু আর এ হইল বি টু। এখন খেয়াল করো এই কোণটা যদি হয় থিতা, হ্যাঁ মূল বিন্দু থেকে বাম দিক, তাহলে এটা কি ঋণাত্মক, বাস। আবার কি মূলবিন্দু থেকে নিচের দিকে ঋণাত্মক, এই চিহ্নটাও ঋণাত্মক। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি তোমার নির্দিষ্ট কোণের বিপরীত, লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি দুটাই ঋণাত্মক, লম্ব এবং ভূমি দুটাই কি ঋণাত্মক। তাহলে লম্ব আর ভূমি দুটাই যদি ঋণাত্মক হয়, দেখো লম্ব আর ভূমি ঋণাত্মক, তাহলে লম্ব বাই ভূমি নির্দিষ্ট কোণের ট্যানজেন্ট, তাহলে দুটাই ঋণাত্মক, মাইনাস মাই মাইনাস প্লাস। তাহলে দেখো এখানে যদি আমরা এইভাবে লিখে থাকি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি কী হবে নির্দিষ্ট কোণের ট্যান, মানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইজ পজিটিভ। তাহলে তৃতীয় চতুর্ভাগে লম্ব বাই ভূমি ট্যান থিটা, তাহলে ট্যান থিটাটা কি পজিটিভ, যদি ট্যান থিটা পজিটিভ হয় তার উল্টাটা কর থিতাও পজিটিভ হবে, কর থিতা ইজ পজিটিভ ধনাত্মক। তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট, এই দুটা কি তোমার ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে হ্যাঁ লম্ব বাই ভূমি তো ট্যান থিতাও পজিটিভ কর থিতাও পজিটিভ। ওকে, হ্যাঁ তা আশা করি তৃতীয় চতুর্ভাগটা আমরা বুঝতে পারলাম, প্রথমটা বুঝতে পারলাম, দ্বিতীয় চতুর্ভাগ বুঝতে পারলাম, তৃতীয় চতুর্ভাগ বুঝতে পারলাম। আর চতুর্থ চতুর্ভাগে আমরা এবার চতুর্থ চতুর্ভাগে চলে আসি। তো চতুর্থ চতুর্ভাগে খেয়াল করো, হ্যাঁ এই বিন্দুটা এখান থেকে যদি আমরা এখানে লম্ব অঙ্কন করি, তো এটা যদি হয় বি থ্রি, বি থ্রি এই বি বিন্দুটা এখানে দিয়ে দিলাম এবার বি থ্রি, আর এটা কী হলো পি থ্রি। তাহলে এখানে এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, এই চিহ্নটা হবে কি ধনাত্মক, তার মানে নির্দিষ্ট কোণ তার বিপরীত বাহু লম্ব, এটাও পজিটিভ, হ্যাঁ লম্বটা হলো নেগেটিভ। কেন মূলবিন্দু থেকে নিচের দিকে, তাহলে নির্দিষ্ট কোণের বিপরীত বাহু লম্ব, লম্বটা নেগেটিভ, কিন্তু মূলবিন্দু থেকে ডান দিকে, ডান দিকে সেটা হলো ভূমি মানে সন্নিহিত বাহু, সেটা হলো ধনাত্মক। তাহলে লম্ব আর হলো ভূমি, লম্ব আর ভূমি
এ দুইটার মধ্যে লম্বটা ধনাত্মক ঋণাত্মক ভূমিটা ধনাত্মক কিন্তু অতিভুজ তো অলওয়েজ ধনাত্মক অতিভুজ সবসময়ই ধনাত্মক তাহলে অতিভুজ এবং ভূমির মধ্যে যে সম্পর্ক দেখো ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ওই যে ল ভু ল অ অ ভু চোখ বন্ধ করে মনে রেখি ল ভু ল অ অ ভু লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ লম্ব বাই ভূমি তাহলে হ্যাঁ ভূমি এবং লম্বের যে অনুপাত তাকে কস তাহলে তৃতীয় চতুর্ভাগে কস ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে কস ধনাত্মক কেন কস ধনাত্মক ভূমি বাই অতিভুজ নির্দিষ্ট কোণের কস কস থিতা তাহলে কস থিতা কি ইজ পজিটিভ কস থিতা ইজ পজিটিভ তাহলে কজের বিপরীতটা নিশ্চয়ই সেক সেক থিতাও পজিটিভ সেক থিতা ইজ পজিটিভ প্লাস ভি দিলে পজিটিভ তাহলে আমরা দেখলাম প্রথম চতুর্ভাগে সবগুলো অনুপাত ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক কোসেক ধনাত্মক আর বাকি চারটা ঋণাত্মক তৃতীয় চতুর্ভাগে টেন ধনাত্মক কট ধনাত্মক বাকি চারটা ঋণাত্মক ওই যে খালি বাহুগুলোর দিকে তাকাবে বাহুগুলোর দিকে তাকাবে লম্ব আর ভূমির উপর চিহ্ন নির্ভর করবে লম্ব আর ভূমির চিহ্ন নির্ভর করবে হ্যাঁ মূলবিন্দু থেকে ডান দিকে উপরের দিকে বাম দিকে নিচের দিকে হ্যাঁ দূরত্ব চিহ্ন নির্ধারিত হবে ডান পাশে ধনাত্মক উপরে ধনাত্মক বামে ঋণাত্মক নিচে ঋণাত্মক তাহলে আমরা আশা করি ত্রিকোণমিতিক অনুপাত সমূহের কোন চতুর্ভাগে কোনটি ধনাত্মক আর কোনটি ঋণাত্মক তা আমরা বুঝতেই পেরেছি এখন আমাদের কাজগুলি করতে অনেকটাই সুবিধা হবে অনেকটাই সুবিধা হবে তো এই প্রাথমিক আলোচনার পর এখন আমরা চলো তিন নম্বর অঙ্ক আমাদের 8.2 তিন নম্বর অঙ্কটি আমরা সলভ করি তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে তখন তোমাদের এই 8.2 হ্যাঁ এখানে এইচ ডব্লু তোমাদের জন্য এইচ ডব্লু থাকবে কি চার এবং পাঁচ চার এবং পাঁচ আমরা তিন নম্বরটা সলভ করবো 8.2 সাইন এ সমান 2√ কত 5 সাইন এ সমান 2√5 এই যদি হয় তাহলে আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে যে টেন এ এবং কজ এর মান তাহলে চলো আমরা একটা কাজ করি আমরা কাজে চলে যাই হ্যাঁ সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে সাইন এ ইজ ইকুয়াল 2√5 তাহলে এই যে সাইন এ ইকুয়াল 2√5 তো খেল করো 2√5 টু এর চিহ্ন ধনাত্মক কে ফাইভের চিহ্ন হোক কি ধনাত্মক তো এইখানে একটি কন্ডিশন থাকতে পারত এখানে একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা কি এখানে নিশ্চয়ই একটি কন্ডিশন আছে তো সেই কন্ডিশনটা কি হবে সেই কন্ডিশনটা হবে এ এখানে একটা শর্ত হলো হ্যাঁ π/2 লেস দেন এ লেস দেন পাই হ্যাঁ এই যে শর্তটা π/2 লেস দেন এ লেস দেন পাই জানো এক সমকোণ থেকে বড় দুই সমকোণ থেকে ছোট তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ নির্ধারণ করে দ্বিতীয় চতুর্ভাগ এক সমকোণ থেকে বড় তাই এ থেকে আমরা একটা চিত্র অঙ্কন করে ফেলতে পারি খুব সহজ একটা চিত্র অঙ্কন করে ফেলতে পারি বাস এই হলো চিত্রটা এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে কিভাবে এই হলো এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম এক সমকোণ এইটা হলো এক সমকোণ তার থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট তো এক সমকোণ থেকে বড় যদি হয় দুই সমকোণ থেকে যদি ছোট হয় তাহলে যদি এক সমকোণ থেকে বড় হয় আর যদি কি হয় দুই সমকোণ থেকে ছোট হয় তাহলে কোন চতুর্ভাগে যাবে
एक समकोण थेके बड़ो ए हलो आदि अवस्थान प्रमित अवस्थान ओ एक्सट्रा हलो प्रमित अवस्थान तार थेके एकटी कोण घुरते से हाँ मैं एक बिंदु घुरते से मैं एक रश्मि घुरते से घुरते घुरते एक समकोण पेरिए गेल एक समकोण पेरिए जखन गेल तादे कोण चतुर्भागे चले गेल द्वितीय चतुर्भागे चले गेल एक समकोण थेके जखन एक समकोण जखन अतिक्रमई करे फेलल तखन इहा कोथाय चले गेल द्वितीय चतुर्भाग किन्तु दुई समकोण थेके छोटो दुई समकोण अतिक्रम करते पारेनि ठीक आछे ताहले এখানে যে কোণটি উৎপন্ন হবে সেই কোণটি হলো কোণ এ তাহলে আমরা কি করতে পারি এই যে বিন্দুটাকে যদি আমরা এ বিন্দু দিয়ে দেই তাহলেই হয়ে যায় হ্যাঁ তো তার উপরে একটা বিন্দু নিব আমরা পি পি থেকে এখানে একটা লম্ব অঙ্কন করি এম এই কোণটা হলো এ তাহলে তার বিপরীতটা হলো কি লম্ব আর এই এ এম বাহুটা হলো কি ভূমি সন্নিহিত বাহু আর কি হলো অতিভুজ তখন প্রদত্ত मान टू बाई के रूट ओवर फाइव तो ये ख्याल करो साइन अनुपात मानटा कि भावे आसे हाँ लम्ब मन आइन हलो कि लम्ब बाई अतिभुज लम्ब बाई अतिभुज हमरा इहाके एकटु बड़ करे देखी लम्ब বাই অতিভুজ তাহলে যদি লম্ব বাই অতিভুজ হয় নির্দিষ্ট কোণের বিপরীতটা লম্ব তাহলে পিএম এইটু হলো টু অতিভুজ হলো রুট ওভার ফাইভ ব্যাস দেওয়া আছে সাইনের সমান টু বাই রুট ওভার ফাইভ মানে লম্ব বাই অতিভুজ ওই যে আমরা বাহুর অনুপাত থেকে কি বাহুর অনুপাত বা ভাগফল থেকে আমরা ত্রিকোণমিতিক কোণ অনুপাতটি হবে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে নির্দিষ্ট কোণের সাইন তাই লম্ব হলো টু একক আর রুট ওভার ফাইভ হলো কে অতিভুজ রুট ওভার ফাইভ একক তাহলে খেয়াল করো আমরা পি এ পি এ এম ত্রিভুজ পি এ এম আমাদের কিন্তু বের করতে হবে টেন এ এবং কজ এর মান তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে এই কোণটা কোন চতুর্ভাগে হবে এই যে প্রদত্ত শর্ত কে কত পাই বাই টু লেস দেন এ লেস দেন তাহলে এর মান এক সমকোণ থেকে বড় দুই সমকোণ থেকে ছোট এই জন্য ইহা তৃতীয় চতুর্ভাগে চলে গেল তাহলে এখন আমরা লিখব কি ত্রিভুজ কে ত্রিভুজ পি এ এম এ পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপ পাদ্য অনুসারে আমরা পাই তোমরা একটা কাজ করবে পুরো ভিডিওটা কিন্তু দেখবে আগা গোড়া যা বললাম ফিরে চিন্তা করবে মেন বই পড়বে সর্বোপরি মেন বই পড়বে তো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা কী লিখতে পারি খেয়াল করো এখানে এ এম এ স্কোয়ার যোগ পি এম এ স্কোয়ার সমান কি হ্যাঁ পি এ স্কোয়ার হ্যাঁ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তো এখন আমরা এ এম এর মানটা যদি ক্যালকুলেশনে বের করতে পারি তাহলে হয়তো আমাদের জন্য হয়ে যাচ্ছে তাহলে এ এম এ স্কোয়ার প্লাস পি এম এর মান কত টু একক লিখলাম টু স্কোয়ার পি এর মান কত রুট ওভার ফাইভ হোল স্কোয়ার তাই না এই যে পি এ এম ত্রিভুজে পি এমটা হইল লম্ব দুই একক ওই যে পিএমটা হলো লম্ব সেটা হলো কি টু একক লম্ব হইল কোনটা পিএম এই চিত্রে লম্ব হইল পিএম আর অতিভুজটা হইল কি অতিভুজটা হইল পিএ বাস পিএম মান দুই পি এর মান হইল কত রুট ওভার ফাইভ তাহলে এখান থেকে আমরা দেখতে পারি এ এম এ স্কোয়ার ইজ ইকুয়াল আচ্ছা রুট ওভার ফাইভ হোল স্কোয়ার মানে শুধু ফাইভ আর টু স্কোয়ার হলো ফোর বাম পাশ থেকে ডাইন পাশে যাবে কত হবে ফোর টু স্কোয়ার হলো ফোর ফোর মাইনাস ফাইভ ইজ ইকুয়াল ওয়ান তাহলে এখান থেকে আমরা যদি এবার বর্গমূল করে দেই এ এম এ স্কোয়ারের বর্গমূল এই ওয়ানের বর্গমূল কত প্লাস মাইনাস ওয়ান এখন খেয়াল করো এ এমটা এ এম এ এম এ এম মূলবিন্দু থেকে ছেদবিন্দু এ থেকে
ए থেকে কোন দিকে অবস্থিত বাম দিকে তাহলে এটা কি হবে ধনাত্মক না ঋণাত্মক হবে ঋণাত্মক হবে রাইট এক্স প্রাইমের দিকে তাহলে আমরা এখানে ধনাত্মক মানটা গ্রহণ করব না ঠিক আছে এখান থেকে আমরা লিখব কি এ এম সমান মাইনাস ওয়ান ঠিক আছে কেন মাইনাস ওয়ান হলো হ্যাঁ মূল বিন্দু থেকে বাম দিকে মানে ঋণাত্মক দিকে মূল বিন্দু থেকে বাম দিকে এই জন্য এম এর মানটা কত হলো মাইনাস ওয়ান এম এর মানটা হয়ে গেল কি মাইনাস ওয়ান এম এর মান তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে গেলাম তৃতীয় চতুর্ভাগে ভূমি ঋণাত্মক তৃতীয় চতুর্ভাগে ভূমিটা এমটা হলো কি ভূমি মানে সন্নিহিত বাহু তৃতীয় চতুর্ভাগে ভূমিটা হলো কি ঋণাত্মক লম্বের চিহ্ন হবে পিএমটা হলো লম্ব তাহলে আমরা আলটিমেটলি এখানে কি পেয়ে গেলাম খেয়াল করো পি এ ইজ ইকুয়াল রুট ওভার ফাইভ হ্যাঁ পিএম হলো কত টু একক আর এ এম সমান হইল মাইনাস ওয়ান বাস এই দুটা মান দেওয়া আছে আর এমটা আমরা বের করলাম কেন ঋণাত্মক হলো তৃতীয় চতুর্ভাগে মনে রাখতে হবে তৃতীয় চতুর্ভাগে হ্যাঁ না দ্বিতীয় চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে ভূমিটা হলো ঋণাত্মক দ্বিতীয় চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে ভূমিটা হলো কি ঋণাত্মক তাহলে এমটা হলো ভূমি বা সন্নিহিত বাহু তা হয়ে গেল ঋণাত্মক এবার চলো আমাদের এই কোণগুলি বের করতে কি খুব একটা অসুবিধা হবে না এইভাবে যদি একটি দুটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারো হ্যাঁ যেটা আমি হোমওয়ার্ক দিয়েছি আগে আমি হোমওয়ার্ক দিয়ে রেখেছি আমি আগেই কিন্তু হোমওয়ার্কটা দিয়ে রেখেছি এই এই হলো হোমওয়ার্ক এই যেটা হলো 8.2 এর 4 এবং 5 নম্বর অঙ্ক তাহলে এখন চলো আমরা লিখব কি টেন এ টেন মানে কি চোখ বন্ধ করে লম্ববাই ভূমি তাই না লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব কোনটা নির্দিষ্ট কোণের বিপরীতটা লম্ব লম্ব হইল কোনটা পিএম ভূমি কোনটা ভূমি হইল এ এম ঠিক আছে তোমাদের কিসের মান বের করতে বলেছে টেন এ এর মান বের করতে বলেছে তাহলে টেন কি হবে ল ভু ল অ অ ভু লম্ব বাই ভূমি টেনটা কি হবে আসলে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি টেনটা হবে কি লম্ব বাই ভূমি আর কষ্টটা হবে কি ভূমি বাই অতিভুজ তাহলে এবার মানটা আমরা বসিয়ে দেই বা টেন এ সমান লম্ব কত টু একক ভূমি কত মাইনাস ওয়ান ভাগ করলে কি হবে প্লাস মাইনাস মাইনাস টু তাহলে টেনের মান কত বের হয়ে গেল টেনের মান কত বের হলো মাইনাস টু আচ্ছা আবার কজ এ ওই যে কজ এ ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কোনটা ভূমি হইল এ এম আর অতিভুজ হইল পি এ আমরা এখান থেকে মান লিখে ফেলি কজ এ ইজ ইকুয়াল এ এম এর মান হইল মাইনাস ওয়ান এ এম এর মান মাইনাস ওয়ান পি এর মান কত রুট ওভার ফাইভ তাহলে আলটিমেটলি কী দাঁড়াইলো মাইনাস ওয়ান বাই রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ওভার ফাইভ ওকে তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি কি টেন এ সমান মাইনাস টু আর কি কজ এ সমান মাইনাস ওয়ান বাই রুট ওভার ফাইভ কে আশা করি আলোচনাটুকু একেবারে কে তোমাদের হৃদয়ঙ্গম হয়েছে সবাই বুঝতে পেরেছ একেবারে সার্বিক ব্যাখ্যা সহ
एक अंकई ना शुद्ध हमें आलोचना करी कि त्रिकोणमितिर छयटी अनुपात संक्षेपे एवं मूल विषय हलो अनुपातगुलोर चिन्ह कौन चतुर्भागे कि होबे तारपर आमरा अंके गेलाम। ताहले এই অঙ্কটা সলভ করার জন্য সেই আলোচনাটুকু আগে শিখবে, আগে দেখবে, হ্যাঁ, তারপর অঙ্কগুলো হ্যাঁ প্র্যাকটিস করবে। আশা করি আলোচনাটা তোমাদের একটু না হলেও কাজে আসবে। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো।